বন্ধুরা এখন আছি রিস্টা প্ল্যাটফর্মে আর এখানে এক দাদা দিচ্ছে ঘুগনি আর পাপড়ি চাট তো দাদার কাছে আমি ঘুগনি অর্ডার করব দাদা বলল ঘুগনির দাম 15 টাকা আর পাপড়ি চাট 30 টাকা তো দাদা যেগুলো দিচ্ছে সেগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি পার্সেল করার জন্য দেখুন কি সুন্দর ফটো রেখেছে প্লাস্টিকের ফটো এই প্লাস্টিকের ফটোতে যারা পার্সেল ওখানে ঘুগনি নাকি পার্সেল হবে ঘুগনি পার্সেল হবে তো নিয়ে যাওয়ার জন্য একটা পারফেক্ট জায়গা এখানে যদি রেস্টুরেন্টে আসেন তাহলে নামবেন সবাই তো দাদার দোকানে একবার আসবেন খেয়ে যাবেন আর শেষে দেখাবো কেমন টেস্ট এটা আমি খেয়েও দেখাবো আর ওরা তো বললো সবাই যে খুব ভালো লাগে কত রকম জিনিস দিচ্ছে স্যালাড দিয়েছে একটা মশলা যাচ্ছে নারকেল কুচি দিয়েছে ভালো লাগবে দেখি খাওয়া পাচ্ছি কেমন লাগছে খেতে দারুন ভালো দারুন ভালো কেমন লাগছে দাদা খুব ভালো দেখেন দাদা দিচ্ছে প্রথমে ঘুগনি দিয়ে দিল তারপর মশলা তারপর স্যালাড দিয়ে দিচ্ছে এখানে দেখুন অনেক ভিড় ছিল তোমরা দেখতে পাবে এখনো তিনজন অর্ডার দিয়েছে গ্লাস আছে এরা বসে দেখুন ফেসবুকে যাবে ফেসবুকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 পাপড়ি চাট সাজাচ্ছে দেখুন দাদা এটার দাম কত আর একবার বলুন 30 টাকা প্লেট 30 টাকা প্লেট কটা দিচ্ছেন এইগুলো 7 পিস এটা এটা কটা দিচ্ছেন 7 পিস 7 পিস দিচ্ছেন এর সঙ্গে গেল সস গেল এটা কি সস খেজুরের চাটনি খেজুরের চাটনি এটা এটা চলে গেল অনেক আলুর অনেক কিছু দেওয়া আছে আলু স্যালাড চানা চলে গেল চাটনিটা দিচ্ছে ঠিক আছে রিস্টা স্টেশনের ডাউন 2 নম্বর প্ল্যাটফর্মে দাদার সব এখানে ছোট্ট একটা স্টল খুলেছে